প্রিয় ভাই সব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই এর মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে আসলো তো তার চিকিৎসা ব্যবস্থা মূলত কারা কর্তৃপক্ষ করেনি তাদের কাজে আসলে যেভাবে কাজটা করা উচিত ছিল সেটা তারা করেনি আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব সর্বপ্রথম দেখলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কারাবন্দী তার পুত্র বলতেছে তার পিতার সাথে 8 বছর পর দেখা হইছে তাও আবার হতো না দেলোয়ার হোসেন সাইদি কারাগারে অসুস্থ হয়ে পড়েছে সেখানে সরকার চিকিৎসক এনেছিল সেই চিকিৎসক বলেছে তাকে বাহিরে নিয়ে চিকিৎসা করার জন্য সেখান থেকে খোঁজ পেয়ে তার পরিবার ফ্যামিলি আসছে তাও তাদের পুরোটা দেখার সুযোগ দেয় না সেখান থেকে তার পুত্র তার বাবার অসুস্থ এবং 8 বছর বা বহুদিন না দেখার ক্ষোভ প্রকাশ করলেন তা আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিব তবে যাবার বেলা বলে যাই নাস্তিক মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সঠিক হেদায়েত দান করুক এমন হাজারো আপনারা জানেন এই কোরআনের পাখি কারাবন্দী হয়ে রয়েছে ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে রয়েছে যাদের মুখ থেকে হাজার হাজার মানুষ এই কোরআনের বয়ান শুনে ইসলাম গ্রহণ করত সৎ পথে চলত হারাম হারাম সুদ খেত না আজকে তাদেরকে এই নাস্তিক মুনাফিকরা তারা এই কারাবন্দী করে রেখেছে আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুক এবং এই আমাদের কোরআনের পাখিগুলো যেন সহি সালামতে মুক্তি পায় সেই দাবি করছি তাহলে চলেন আমরা সেই ভিডিওটি দেখে নিই বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে আসলো তো তার চিকিৎসা ব্যবস্থা মূলত কারা কর্তৃপক্ষ করেনি তাদের কাজে আসলে যেভাবে কাজটা করা উচিত ছিল সেটা তারা করেনি তারা তাদের লোকাল যে ফিজিশিয়ান আছে তাকে দেখিয়েছে যখন ব্যথার তীব্রতা বেশি ছিল তখন তারা বাইরে থেকে ডক্টর এনেছে সেই ডক্টর যখন পরামর্শ দিয়েছে যে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা প্রয়োজন তখন তারা বিকেলের দিকে তাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট শেষ করে তারপরে তারা হাসপাতালে পাঠিয়েছে পরিবারের সদস্য হিসেবেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না আমি গতকাল রাত থেকে এই পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারিনি অবশ্যই অবশ্যই আমি তো আমি যতটুকু জানা জেল কোডে এটা আছে কিন্তু কেন আমাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না আমাদেরকে এখানে কারা কর্তৃপক্ষ বা এখানে প্রশাসনে যারা আছে তারা বলছে উপরের নির্দেশ লাগবে এখন উপরের নির্দেশ নিতে নিতে তো আমাদের কোথায় যাবো তো যাই হোক আমরা আশা করছি যে সরকারের সুবুদ্ধির উদয় হবে এবং আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করবে এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে আমি গতকাল বিকেলে জানতে পারি তিনি অসুস্থ আমি কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি কিন্তু কারা কর্তৃপক্ষ আসলে আমাদেরকে সহযোগিতা করেনি তারা আমাদেরকে সঠিক তথ্য দেয়নি আমরা জানতে পারিনি আসলে তার কী হয়েছে পরবর্তীতে যখন রাতে 10:30টার দিকে পিজি হাসপাতালে নিয়ে আসে তখন জানতে পারি যে সকালের দিকেই তার একটা ম্যাসিভ অ্যাটাক হয় এবং কারা কর্তৃপক্ষ তাকে বিকেলের দিকে নিয়ে আসে গাজীপুর সদর হাসপাতালে এবং সেখানে তার একটা প্রাথমিক চিকিৎসক তারা তাকে পাঠিয়ে দেয় পিজি হাসপাতালে এখন তিনি পিজি হাসপাতালে আছে এখন ডাক্তারদের সঙ্গে কথা বলেছি ডাক্তাররা জানিয়েছেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন আগামী 3 থেকে 5 দিন তারা পর্যবেক্ষণে রাখবেন এরপরে তারা বলতে পারবে তার শারীরিক অবস্থা আমার সাথে কথা হয়নি যখন অ্যাম্বুলেন্স থেকে নামায় তখন আমি তাকে এক ঝলক দেখতে পারি জাস্ট সালাম বিনিময় হয়েছে আমি আর কিছু জানতে পারিনি তার কাছ থেকে আর আমি গতকাল রাত থেকে নিয়ে আজকে এখন বোধহয় বেলা 9:00 বাজে এখন 12:30-12:15 বাজে এখন পর্যন্ত চেষ্টা করেও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি ডাক্তারের সাথে কথা বলেছি না চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার এখন পর্যন্ত আমি কোনো মন্তব্য করবো না যেহেতু আমি বাবার সঙ্গে কথা বলতে পারিনি চিকিৎসকরা অফিসিয়ালি আমাকে এখন পর্যন্ত কিছু জানায়নি এই জন্য আমি আপনাকে মন্তব্য করতে পারছি না জি যেহেতু বললাম আপনাকে একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে তার এবং অ্যাটাকের কারণে যথাসময় ট্রিটমেন্টটা শুরু করতে না পারার কারণে তার বেশ কিছু ক্ষতি হয়ে গেছে হাটে তার কিছু টিস্যু কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে রক্ত সঞ্চালনটা স্বাভাবিক নেই এবং তার ডায়াবেটিক এবং তার প্রেশার সবই অনিয়ন্ত্রিত অবস্থায় আছে জি জেলে থাকা অবস্থায় আমরা মাসে একবার সাক্ষাৎ করতে পারতাম বা মাসে একবার দেখা হতো তখন কথা হতো মূলত ওনার চিকিৎসা ব্যবস্থাটা তো তারা করেনি 2013 সালে তার তিনটা রিং পরানো হয়েছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি তখনও কারাগারে ছিলেন 2016 সালে সর্বশেষ তাকে এই পিজি হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে এসেছিল সেই থেকে নিয়ে আজ অবধি তাকে আর আনেনি মানে বিগত আপনার 4-7 বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে আসলো তো তার চিকিৎসা ব্যবস্থা মূলত কারা কর্তৃপক্ষ করেনি
তাদের কাজে আসলে যেভাবে কাজটা করা উচিত ছিল সেটা তারা করেনি। তারা তাদের লোকাল যে ফিজিশিয়ান আছে তাকে দেখিয়েছে, যখন ব্যথার তীব্রতা বেশি ছিল তখন তারা বাইরে থেকে ডক্টর এনেছে, সেই ডক্টর যখন পরামর্শ দিয়েছে যে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা প্রয়োজন, তখন তারা বিকেলের দিকে তাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট শেষ করে তারপরে তারা হাসপাতাল পাঠিয়েছে। কারা কর্তৃপক্ষের যে এত দেরিতে এই চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিষয়ে কোনো কিছু বলা আছে কিনা কোনো মন্ত্রণালয়? আমরা আগে আমরা বর্তমানে তার অবস্থা শারীরিক কন্ডিশনটা আমরা আরেকটু জেনে নিই অফিসিয়ালি ডাক্তারদের কাছ থেকে, তারপর আমরা এই বিষয়ে মত বলব। কারা কর্তৃপক্ষের ব্যবস্থা, তারপর এখানে চিকিৎসার ব্যবস্থা, সরকারের থেকে উদ্যোগ, রায়, সব কিছু মিলে আসলে সামগ্রিকভাবে আপনি দেলোয়ার সাইদির ছেলে হিসেবে সিটিআরকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বেসিক্যালি এই কারা কর্তৃপক্ষ তার কারাতে তো থাকাই কথা ছিল না, কারণ একটা ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে তাকে আজকে আটকে রাখা হয়েছে। আজকে তার আজকে 13 বছর তিনি কারাগারে আছে, তার তো কারাগারেই থাকার কথা ছিল না। এনিওয়ে যে কোনো কারণেই হোক এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে তিনি কারাগারে আছেন, আমরা আশা করেছিলাম তার প্রপার ট্রিটমেন্টটা হবে, তার প্রপার কেয়ারটা পাবে, ফ্যামিলি কেয়ারটা হবে, আমরা লিগ্যাল যে সমস্ত জিনিসগুলি আমরা প্রাপ্য, বেসিক্যালি জেল কোড অনুযায়ী আমরা যে সমস্ত অধিকারগুলি প্রাপ্য আমরা সেগুলি আমরা পাইনি, আমরা সেখান থেকে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে। তো আমরা আশা করছি যে এখন বর্তমানে তার চিকিৎসা যেটা হচ্ছে চিকিৎসাটা সুষ্ঠুভাবে করবে, এবং আমরা এটা আশা করি যে সরকার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে যেগুলি স্পেশালাইজড হসপিটাল সেখানে নেওয়ার ব্যবস্থা করবে, অথবা উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। দাবি আছে অবশ্যই, এখন করতে পারছি না যেহেতু আমি অফিসিয়ালি ডক্টর আমাকে কিছু জানাননি। আমি যদিও রাতে ডিউটি ডক্টরের সঙ্গে জেনে যে আমরা যেটা জেনেছি সেই অবস্থার আলোকে এখন তো আমি বুঝতে পারছি যে আসলে তার ফিজিক্যাল কন্ডিশনটা ভালো না, এবং ডাক্তার বলছেন 3 থেকে 5 দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। তো আমরা এটা দাবি করতেই পারি সরকারের কাছে যে এটা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তাকে দেখতে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্ব এখানে কোনো নেতৃত্বে আসার তো সুযোগ নেই, আমি পরিবারের সদস্য হিসেবেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না, আমি গতকাল রাত থেকে এই পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারিনি। অবশ্যই অবশ্যই, আমি তো আমি যতটুকু জানা জেল কোডে এটা আছে, কিন্তু কেন আমাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে এখানে কারা কর্তৃপক্ষ বা এখানে প্রশাসনে যারা আছে তারা বলছে উপরের নির্দেশ লাগবে, এখন উপরের নির্দেশ নিতে নিতে তো আমাদের কোথায় যাবো আর। তো যাই হোক, আমরা আশা করছি যে সরকারের সুবুদ্ধির উদয় হবে এবং আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করবে এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে।